Hello everyone, welcome back to my channel. Today's video is about the bazigaur, তো এটা সপ্তাহে একবার মানে প্রতি আপনি এটা প্রতিদিনই দিতে পারেন কিন্তু প্রতিদিন না সপ্তাহে 5 দিন দিতে পারেন যদি আপনি দিয়ার ইচ্ছা থাকে অনেকে আঙ্গুর দিতে যাবেন না দিতে দিয়ার ইচ্ছা থাকলে আপনি সপ্তাহে 5 দিন দিতে পারেন হাইয়েস্ট থাকলে আর প্রতিদিন ওদেরকে একটা দিবেন আর আঙ্গুরের যে ভিতরে যে বীজ ওইটাও বাই করে দিতে হবে যে বীজ থাকে আর আঙ্গুরকে কাছে কিন্তু ওরা নর্মাল খেতে আসতে চাই আর আঙ্গুরকে যদি আপনি বাজিগর মতন হয়ে থাকেন তাহলে আপনি ওদেরকে আঙ্গুর দিবেন না যখন ওরা একটু খাওয়া দাওয়া করবে এক মাস হলে তখন দিবেন না আপনি কিনে আছে ধরেন এক মাস হয়েছে বাইরে বেশি তখন দিবেন আপনি আঙ্গুরটাকে ভিজাবেন প্রথমে আর এরপরে আপনি আঙ্গুরের মানে আঙ্গুরটা একটু খাওয়ার আঙ্গুরটার সাথে একটু খাওয়া লাগবে ওরা খাওয়া খাওয়ার সময় একটু একটু হলেও বুঝবে যে হ্যাঁ এটা কোনো মজার জিনিস তো ওরা খাবে আঙ্গুর কিন্তু ওয়ান অফ দ্য পি ফেভারিট খাওয়ার হ্যাঁ আর এছাড়া আমার যারা আমার জানা মতো আপনি তিনটে ফল খাওয়াতে পারেন আর সবগুলো ফলে কিন্তু ধুয়ে দিতে হবে না ধুয়ে দেওয়া যাবে না এরপর এখন আসি শাক মানে সবজিতে তো আপনি সবজিতে আপনি সবজিতে আপনি পুদিনা পাতা দিবেন লাল শাক কলমি শাক তারপর আপনি পুঁই শাক এইসব দিতে পারেন এখন আপনার পুদিনা পাতা কিন্তু অনেক মানে লাফায় লাফায় খায় ওদের এটা অনেক ওয়ান অফ দ্য প্রিয় খাওয়ার এটা আমার খেতে অনেক পছন্দ করে আর এরা এই মানে ওদেরকে সপ্তাহে দুই দিন দেওয়া লাগে আর পুদিনা পাতা ওদের ঠান্ডা মুক্ত করতে সাহায্য করে আর আপনার পুদিনা পাতা ওদের শরীরের জন্য অনেক ভালো একটা খাবার আর এছাড়া রয়েছে আপনার কি বল এছাড়া আপনার রয়েছে শাক যেটা শাক হচ্ছে শাক লাল শাক কর্মী শাক যে কোনো শাক যদি বলেন এটা কিন্তু ওরা অনেক কম খাবে ওরা অত বেশি খাওয়াবে না ওরা কিন্তু অন্য সব মানে অন্য সব পুদিনা পাতা বা অন্য কোনো ফলের মতো অত বেশি খাবে না আর আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে একটা লাফালাফি করতেছে পছন্দ না আর ওরা এখানেই থাকতে বেশি পছন্দ তো যদি সব সময় সপ্তাহে একদিন করে খাওয়ালে আর আপনি সব শাক কিন্তু যেই শাকই দেন সেইগুলোই কিন্তু যেই মানে যেই ভেজিটেবলস দেন সবজি দেন সেটাই কিন্তু জল দিতে হবে না
না ধুয়ে দিবেন না আপনি, কারণ কারণ কখনো কখনো দেখা যায় খামারের যারা চাষ করে তারা কখনো কখনো এগুলোর উপর ওষুধ দেয়, আর ওষুধ দিয়ে কেন, কারণ পোকামাকড় দূর করার জন্য। তাই আপনি আপনাকেও ওদেরকে সবজি ফল ধুয়ে দিতে হবে, তো ওদেরকে সবসময় কাজ রান্না করে দিবে না, রান্না ছাড়া দিবে। আর আজকের জন্য আপনি কি আরও আছেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আর আমি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কমেন্ট করে বলতে পারেন আমি নেক্সট ভিডিও কী নিয়ে করবো। আল্লাহ হাফিজ।